আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এখন হলো বিকাল কয়টা বাজে, প্রায় 6টা বাজে, 6টা না 5:45 মতো বাজে, আর আমি এখন চলে আসছি হলো ছাদে। তো আসলে ছাদে কেন আসলাম তাই না, আজকে হলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আকাশে কত মেঘ। তো সকাল থেকেই প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির দিনে হলো আমার অনেক কিছু খেতে ইচ্ছা করে, যেমন মুড়ি মাখা, তারপরে একটু ভাজা ভুজি। হ্যাঁ, এই জন্য আমি বিকাল থেকে চিন্তা করছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। আবার আজকে আমি ভাতও খাইনি। আমি তো ভুলিয়ে গিয়েছিলাম যে আমি কালকে খুলনা শহরের মোস্ট পপুলার একটা খাবারের আইটেম যেটা আমি কালকে অর্ডার করে রেখেছিলাম, সেটা তো আমার আজকেই ডেলিভারি হওয়ার কথা। তো সেটা তো আমি ইচ্ছা করলে আজকে সন্ধ্যায় খেতে পারছি তাই না। তো এতক্ষণে হয়তো বা আমার খাবারের পার্সেলটা চলে এসেছে, তাহলে চলেন জলদি নিচে যাই। রুমে এসে দেখি যে আমার খাবারের পার্সেল চলে আসছে। এইখানে আমি কি খাবো সেটা আপনাদেরকে একটু পরে বলবো, কিন্তু আপনারা দেখে অনুমান করতে যদি পারেন তাহলে তো ভালো, আর না অনুমান করতে পারলে আপনাদেরকে একটু পরেই বলছি। এখানে আমার 2টা প্যাকেট অর্ডার করা আছে, হচ্ছে চিকেন মোমোস এবং একটা হচ্ছে চিকেন আচারি মোমো। তো এই মোমো আমি কার কাছ থেকে অর্ডার করেছি বলেন তো? এইটা হলো জাকিয়া লিজা আপুর কাছ থেকে অর্ডার করা। লাস্ট উইকে আমি আপুকে বলেছিলাম যে আপু আমি মোমোস অর্ডার করব, তো যাই হোক ঈদের জন্য তখন অর্ডার আপু নিচ্ছিলেন না, তো ফাইনালি সেটাকে আজকে আমি পেলাম এবং এটা আমি আজকে ট্রাই করব এবং আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স জানাবো যে আমার কেমন লাগলো। তো আশা করছি আপনারা ভিডিওটি লাস্ট। আপনাকে এক্সট্রা আরও 50 টাকা বেশি অ্যাড করতে হবে।
যারা মোমো লাভার তারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে এই মোমোর টেস্টটা কেমন লাগলো অথবা লেগেছে। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না, এটা কিন্তু আমি নিজেই কিনে খেয়েছি এবং ইনশাল্লাহ সামনে চেষ্টা করব যে আরও যারা হোম শেফ আছে তাদের থেকে কিছু আইটেম ট্রাই করে আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার। তাহলে সবাই ভালো থাকবেন, ততদিন পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। Thank you.